দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে ওই সময়ে যে আওয়ামী লীগ সরকার তাদের সময়ে মাত্র তিন মাসের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়েছিল পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে। আজ 52 বছরেও এই পরীক্ষা কিন্তু শেষ হয় নাই, এই পরীক্ষা চলছে। আর আমরা ক্রমাগত নিঃস্ব হয়ে যাচ্ছে, উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে, পানির স্রোত কমে যাওয়ার ফলে বঙ্গোপসাগরের লোনা পানি আমাদের দেশের ভেতরে ঢুকে যাচ্ছে, আমাদের খুলনা অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কৃষি জমি বিনষ্ট হয়েছে, সুন্দরবনে প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এই একই রকমের ঘটনা ঘটেছে আজকে যারা ক্ষমতায় আছে। আপনাদের মনে আছে যে তারা 2008 সালে নির্বাচনে 10 টাকা সের চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, জনগণকে ভাওতা দিয়ে ক্ষমতা দখল করেছে। এই যে ভাওতা দিয়ে আসলো তারা, ছাড়ার নাম নাই। ছলে বলে কৌশলে ধরে আছে প্রশাসন, পুলিশ, সব কিছুকে সাজানো। নির্বাচনে যারা জিততে পারে তাদেরকে খুন করো, গুম করো, গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার করো, হয়রানি করো, নির্যাতন করো, তারা যাতে নির্বাচনে নাচতে না পারে তার ব্যবস্থা করো। আর যাদের সামর্থ্য নাই, যারা চামচা টাইপ, তাদেরকে কিছু সিট দাও। এবার নতুন স্টাইল হয়েছে দামি প্রার্থী বানাও এবং নির্বাচন করে নির্বাচনের নামে জিতা সরকার গঠন। কি হয়, সংসদে স্পিকারের ডান পাশে বসে সরকারি দল, বাম পাশে হলো বিরোধী দল, তাই না? জনরুদ্দিন ফারুক সাহেব আবার নেতা ছিল ওখানে সংসদের। আমাদের যিনি সরকার প্রধান তিনি বলেন, ডাইনে যারা তারাও আমার, বামে যারা তারাও আমার, সবই আপনার। আর বিরোধী দল 350টা আসন মহিলা আসন সহ, তার মধ্যে মাত্র 13টা আসন বিরোধী দল, তাও দয়া করে ছাড়া হয়েছে। এলো বিরোধী দল। ইন্ডিপেন্ডেন্ট যারা জিতে আসে, হয়তো আগে আওয়ামী লীগ করে নাই, তারা কি করতেছে, হয় যোগদান করতেছে আর না হয় স্যালুট দিয়ে দাঁড়ায় থাকতেছে। রসিকতা। হ্যাঁ, এ হলো সংসদ। এবং সঠিক বলেছেন তাদের এক নব্য আওয়ামী লীগার, তিনি বলেছেন যে দুনিয়ায় বিভিন্ন রকম গণতন্ত্র আছে, আমাদের দেশেরও গণতন্ত্র আমাদের মতো। এই হলো আমাদের গণতন্ত্র, বোঝা গেছে এখন আমাদের গণতন্ত্র? ডাইনেও আমার, বামেও আমার, অন্য দল থেকে জিতলে স্যালুট দিয়ে দাঁড়া থাকবেন, যে কয়টা ছেড়ে দেওয়া হবে ওর মধ্যে থেকে কিছু জিতলে ওটা দিয়ে বিরোধী দল। এই হলো বাংলাদেশ স্টাইল গণতন্ত্র, আওয়ামী লীগ স্টাইল। কোনো বিবেচনাতেই এটা গণতন্ত্র না, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম আমরা দেশ স্বাধীন করার পর, মুক্তিযুদ্ধ করে আসে। সেটা যখন কেড়ে নেওয়া হয়েছে 1975 সালে,
তার গোরস্থানের উপর। শহীদ জি আবার প্রতিষ্ঠা করেছিলেন সত্যিকারের গণতন্ত্র 79 সালে নির্বাচনের মাধ্যমে। আবার 82 সালে স্বৈরাচারী এরশাদ জোর করে সেই গণতন্ত্র হত্যা করেছিল। তার বিরুদ্ধে লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন 1990-এর ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে। আবার যারা 75-এর বাকশালকেও গণতন্ত্র বলে মনে করে, তারা এখনকে যা চলতেছে এটাকেও গণতন্ত্র মনে করে। এ দুটো একটাও গণতন্ত্র। আর সেই কারণেই সত্যিকারের গণতন্ত্র আরেকবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আর এবার হবে এটা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। একটা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে এটা অর্জন করতে হবে। শহীদ জিয়াও গণতান্ত্রিক প্রক্রিয়া অর্জন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও গণতান্ত্রিক প্রক্রিয়া অর্জন করেছিলেন। আমরাও এবার আবার আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আমরা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই যে গণতন্ত্রের লড়াই, এই লড়াইয়ে বিএনপি যত ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এত ত্যাগ স্বীকার করে নাই। দেশের ব্যক্তিগতভাবে যে মানুষটি সবচেয়ে বেশি জনপ্রিয়, যিনি জীবনে কোনো নির্বাচনে কখনো হারেন নাই, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তারেক রহমান সাহেবকে মিথ্যা অভিযোগে দণ্ডিত করে রাখা হয়েছে যাতে সে আসতে না পারে। বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানিমূলক নিপীড়ন এবং গত কয়েক মাসে অসংখ্য নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। ১১ সরকারের সময়েও আমাদের অনেক নেতাদেরকে সাজা দেওয়া হয়েছিল, টেকে নাই। লড়াইয়ের মুখে এসবও টিকবে না ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হলো গণতন্ত্র। আর গণতন্ত্র না হলে জনগণকে লুটপাট করার যে সংস্কৃতি এখন আমাদের দেশে প্রতিষ্ঠা পেয়েছে, এটার থেকে মুক্তির কোনো সুযোগ নাই। জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে তেল গ্যাস অনুসন্ধানের জন্য, সেই টাকা কোটি কোটি টাকা তেল জ্ঞানের অনুসন্ধান না করে বিদেশ থেকে গ্যাস তেল আমদানি করা হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, হাতে গোনা কিছু মানুষ বড়লোক হয়ে যাচ্ছে। বাংলাদেশে এটা রিপোর্ট আর কি আছে যে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হার প্রপোর্শনেটলি বিশ্বের অন্যতম বেশি, এমনকি চায়নার চেয়েও বেশি। জনসংখ্যার দিক থেকে হিসাবে অনেক বেশি তাদের সংখ্যা, কিন্তু যে প্রপোর্শনে তাদের কোটিপতি বাড়ে, আমাদের কোটিপতি প্রপোর্শনেটলি আনুপাতিক হারে তার চেয়েও বেশি। কীভাবে বাংলাদেশের লোকরা বাংলাদেশে ক্যাপাসিটি চার্জের টাকা লুট করে সিঙ্গাপুরে বড় লোক হয়ে যায়, আর বাংলাদেশের মানুষ নিঃস্ব হয়ে যায়। আপনি সিন্ডিকেটের কথা বলা হয়, কারা করে এই সিন্ডিকেট? হাতে গোনা কিছু মানুষ কিছু দ্রব্য আমদানি করে, সেই দ্রব্যের দাম রাতারাতি বেড়ে যায়, মানুষের পকেট কেটে যায় এবং কোটি কোটি টাকা মানুষ হারায়, কেউ ধরতে পারে না। টাকা পাচার হয়ে যাচ্ছে,
শিক্ষা জিজ্ঞাসা করলে অর্থমন্ত্রী বলেছেন সংসদে, কে পাচার করে আপনারা ধরায় দেন, আমরা ব্যবস্থা নেই। আরে আমরা ধরায় দেবো তো আপনারা কি করতেছেন ওখানে বসে? রিপোর্ট হয়েছে কারা টাকা পাচার করে। পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বিদেশের সেকেন্ড নম্বরে যেসব বাড়িঘর তারা কারা এর মালিক, এটা সম্পর্কে বলেছে যে রাজনীতিবিদদের চেয়ে ব্যবসায়ীরা বেশি মালিক, সরকারি কর্মচারীরা মালিক। যে কারা হিসাব না পাইলে সংখ্যা না বললো কেমনে, কারা বেশি কারা কম? কোনো বিচার হবে না, কারণ এরা সব সরকারি দল বা সরকারি দলের সঙ্গে যুক্ত মানুষরা। পরিবর্তন ছাড়া, গণতন্ত্র ছাড়া এই অনাচারের শেষ হবে না। আর যতক্ষণ পর্যন্ত না এই সব লুটপাট, শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, কেন্দ্রীয় ব্যাংক লুট এবং এইসব সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে টাকা পয়সা লুট করে জনগণের পকেট মেরে এবং জনগণের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে সেই টাকা পর্যন্ত লুট করার এই সংস্কৃতি বন্ধ হবে না। কাজেই বন্ধুগণ, এটা কোনো দলের ব্যাপার না, এটা কোনো শ্রেণী পেশার মানুষের ব্যাপার না, এটা আমাদের সকলের ব্যাপার। আমরা সবাই নিঃস্ব হয়ে যাচ্ছি, হালাল উপার্জন করে কেউ আজ সংসার চালাতে পারছে না, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই অবস্থা থেকে মুক্ত হওয়ার পথ একটাই, সেটা হলো জনগণের কাছে দায়বদ্ধ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। আর সেই লড়াই চলছে, চলবে এবং ওই লড়াইয়ে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। সেই জন্য দরকার ঐক্য এবং সংহতি, আমরা সেটার আহ্বান জানাই আজকের এই দিনে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।